আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা টাইপ করতে গিয়ে হতাশ অথবা না দেখে টাইপ করতে পারছেন না জীবনেও কম্পিউটার ধরেন নাই একেবারে ভিগেনার লেভেলে যারা আছেন আজকের ভিডিওটা তাদের জন্যই কিভাবে আমরা না দেখে টাইপ করব সেই জন্য যত কৌশল আছে সবগুলো আপনাদেরকে আজকে আমি বলবো ইনশাআল্লাহ না দেখে টাইপ করা অনেক কঠিন তাই না অনেকেই বলে কঠিন আসলেই না তো আজকে আমি ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে না দেখে আপনারা ইংরেজি টাইপ করবেন এবং এই না দেখে টাইপ করবার জন্য যে টেকনিকগুলো আছে আমি সেগুলো দেখাবো এবং এরপর দেখাবো যে দ্রুত কীভাবে টাইপ করবেন এবং টাইপ করতে গিয়ে আপনাদের কোথায় কোথায় সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক এবার আমরা জানব আমাদের এই যে কীবোর্ড আমরা ব্যবহার করি আমরা প্রত্যেকেই কিবোর্ডের কীবোর্ডের পরিচিতি আমাদেরকে জানা উচিত আমি মনে করি তো সেই জন্য আমরা কিবোর্ড এই পুরো কীগুলোকে আমরা ছয়টা ভাগে ভাগ করেছি এবং আপনাদের কাছে পরিচিত করে দিয়ে দিব। ইনশাল্লাহ তো প্রথমে এই যে কীগুলো দেখতেছি আমরা এফ ওয়ান টু এভাবে টুয়েলভ পর্যন্ত এটাকে বলা হয় এই এটাকে বলা হয় হলো ফাংশন কে তারপরে হলো এক থেকে এই যে দুই তিন করে শূন্য পর্যন্ত এইগুলোকে বলা হয় নাম্বার কি। দেন এই যে তিনটা রো রয়েছে এই তিনটা রোকে বলা হয় অ্যালফাবেট কি এরপরে আপনারা দেখেন এই যে ইএসসি শুরু করে এই মানে এসসি থেকে শুরু করে কোনাকুনি এই যে যেগুলো রয়েছে কি এই গুলোকে বলা হয় কন্ট্রোল কী দেন তাহলে আমরা বললাম কয়টা কি দেখেন ফাংশন কি নাম্বার কি। অ্যালফাবেট কি এবং এই কোনাকুনি যেগুলো রয়েছে এইগুলোকে বলা হয় কন্ট্রোল কি। তারপর দেখেন এই যে চারটা অংশ রয়েছে না ডানে বামে এগুলো নেয়ার জন্য এটাকে বলা হয় অ্যারো কি অ্যারো কির উপরে যেগুলো রয়েছে এই কিগুলোকে বলা হয় না এক্সট্রা কি এবং সর্বশেষে যেটা রয়েছে এই যে এক দুই দিয়ে নাম্বার প্যাড এটাকে বলা হয় নাম্বার প্যাড তাহলে আমরা কীবোর্ডের কিগুলো জেনে নিলাম এখন আমরা যেটা জানবো যে সবচেয়ে বেশি আমাদের কাজ করতে গেলে যে কিগুলো প্রয়োজন হয় সেটা হলো যে কন্ট্রোল শিফট এবং ক্যাপসলগ কোনো লেখাকে বড় করতে গেলে ক্যাপসলগ লাগে আমরা এটা বেডির ভিতরে বলবো তারপরে বলে দিলাম শিফট দিয়ে বড় বড়ো একটা লেখা যায় এরপরে আমাদের এই যেটা এটা স্পেস বারটার খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমরা কন্ট্রোল শিফট এবং ক্যাপসলগ স্পেস বার এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় তো চলুন আমরা এবার শিখবো যে কিভাবে হাত বসাতে হয় তো হাত কিভাবে আমরা বসাবো হাত বসানোর জন্য দেখেন এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন আপনারা এইখানে এফ ডি এস এ আপনাদের প্রত্যেকের কীবোর্ডের দিকে তাকান তো সেখানে দুটো অপশন রয়েছে দেখেন এফ এবং জে এই দুটো বর্ণের মধ্যে একটু আলাদা করে নিচে দেখেন যে অংশ রয়েছে এফ এবং জে এই দুটার মধ্যে আলাদা কিছু অংশ রয়েছে অর্থাৎ কিবোর্ডের মধ্যে যারা কীবোর্ড এবং ডেস্কটপ যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার কীবোর্ড আমার কীবোর্ডের দিকে তাকান তো আমরা প্রথমে দেখাবো যে কীভাবে আমাদের বাম হাত বসাবো তো বাম হাত বসানো দেখেন বাম হাতটা বসিয়েছে বৃদ্ধাঙ্গুলটা বসেছে স্পেস বারের মধ্যে তারপরে এফ টি এস এ এভাবে বসিয়ে নিয়েছে তো আপনাদেরকে বলে রাখি না দেখে টাইপ করবার জন্য প্রথম সবসময় যেটা মনে রাখতে হবে যে প্রথমে বাম হাতের কাজটা আগে কমপ্লিট করবেন তো আমরা চলুন একটু ট্রাই করি বাম হাতে আমাদের কি কি রয়েছে এ এস ডি এফ ঠিক আছে তাহলে এখন যদি আপনাকে বলি কেন অঙ্গুলের মধ্যে কি রয়েছে আপনি অবশ্যই বলবেন এ যদি বলি বলবেন ডি তারপরে এ বলি যদি তারপরে কি রয়েছে হ্যাঁ তারপরে আমরা এখন শেখাবো এরপরে আমরা এখন দেখাবো ডান হাতটা টাইপ করতে হবে কিভাবে দেখেন ডান হাট সেম জে কে অ্যাল কলন এভাবে হাটটা বসিয়েছে এবং বৃদ্ধাঙ্গুলটা বসিয়েছে স্পেস বারের মধ্যে তো আপনি এভাবেই বসাতে হবে ঠিক আছে এখন দেখেন ডান হাতটা বসালাম জে কে আবার জে কে কোলন স্পেস জে কে স্পেস জে কে কোলন স্পেস আপনি এক হাত না হলে কিন্তু আরেক হাতে যাবেন না একটা হাত কমপ্লিট হয়েছে তো আরেক হাতে যাবেন এখন আমাদের দুটো বর্ণ রয়ে গেছে দেখেন এখানে জি এবং এইচ তো জি এবং এইচ যেহেতু রয়ে গেছে জি এবং এইচকে দিয়ে কন্ট্রোল করবো জে দিয়ে এইচ এবং এফ জি তাহলে আমরা এখন প্রথম থেকে দেখি এস ডি এফ জি স্পেস জে কে এল করুন এখন যে দিয়ে তো জি করে যে দিয়েই কি করতে হবে এইচ কে কন্ট্রোল করতে হবে যে দিয়ে এইচ কে কন্ট্রোল করতে হবে আমরা এতটুকু বুঝতে পারলাম তাই না তাহলে আমাদের মাঝখানের লাইনটা শেষ হয়ে গেল এবার আমরা নিচের লাইন কিভাবে টাইপ করব। এখন আপনাকে কিন্তু এই লাইনটা বারবার আবার টাইপ করেন এস টি এর তারপরে এইচ জে কে এল আপনি ঠিক করে এরপর আমরা নিচের লাইন টাইপ করবার জন্য নিচের লাইনটা দেখেন একটু খেয়াল করেন এখানে নিচের লাইনটা এই যে জের আন্ডারে এম এন এবং এফ এর আন্ডারে সি ভি ডির আন্ডারে হলো এক্স এবং এস এর আন্ডারে হলো জ্যাড এইভাবে টাইপ করতে হবে এখন নিচের লাইনটা আমরা টাইপ করা দেখাবো ইনশাআল্লাহ দেখেন নিচের লাইনটা যে আন্ডারে হলো যে যে দিয়ে আমরা টাইপ করবো অ্যাম এবং এন ঠিক আছে এন এম এরপরে এফ দিয়ে কন্ট্রোল করবো ভি এবং সি এফ দিয়ে কন্ট্রোল করবো ভি সি সি ভি যেটাই বলেন আপনি তারপরে ডি দিয়ে কন্ট্রোল করবো অ্যাক্স ডি যেটা দিয়ে আমরা যে দিয়ে ডি লিখেছি সেটা দিয়ে আমরা অ্যাক্স কন্ট্রোল করব। এবং অ্যাস দিয়ে লিখেছি সেটা দিয়ে আমরা জ্যাডকে কন্ট্রোল করবো তাহলে আমাদের নিচের লাইনও শেষ হয়ে গেল ঠিক আছে এরপরে এভাবে আপনারা টাইপ করবেন কিন্তু কিবোর্ডের দিকে তাকানো যাবে না এগুলো ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনার যেটাই হোক ওই স্ক্যানের দিকে তাকিয়ে টাইপ করতে হবে এবার আমরা দেখাবো উপরের বর্ণগুলো কীভাবে আমরা টাইপ করবো উপরের বর্ণগুলো টাইপ করবার জন্য আপনার হাতটাকে হালকে একটু বাঁকা করেন তো বাঁকা করলে দেখেন এই যে চলে আসছে ও আই ঠিক আছে স্পেস ও আই স্পেস পি ও আই স্পেস ঠিক আছে এবার ডান হাতটাকে বাম হাতটাকে একটু বাঁকা করেন এখন বাম হাত বাঁকা করার পর দেখেন আর চলে আসছে তাই না আবার স্পেস ই আর স্পেস আর স্পেস এখন কিউ কোথায় গেল কিউটাকে ডব্লিউ যেটা দিয়ে আমরা লিখেছি সেটা দিয়ে কিউকে কন্ট্রোল করতে হবে কেনু আঙুল দিয়ে আপনার কেনু আঙুল দিয়ে কন্ট্রোল করতে হবে এরপরে এফ যে বর্ণটা দিয়ে যে হার যে আঙুলটা দিয়ে লিখেছেন সেটা দিয়ে টি এফ দিয়ে টি এফটি একটি এফ টি একই বর্ণ ঠিক আছে একই আঙুল দিয়ে টাইপ করতে হবে এবং যে বর্ণ দিয়ে টাইপ করছেন যে দিয়ে ইউ ওয়াই ইউ ওয়াই দিয়ে ইউ এবং ওয়াই জে ইউ জে ওয়াই ঠিক আছে তাহলে এইভাবে আমাদেরকে টাইপ করতে হবে তাহলে আমরা সবগুলো বর্ণ শেষ করলাম ঠিক আছে তাহলে এইভাবে আপনারা টাইপ করে নেবেন এইভাবে টাইপ করবার পর এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই স্পিডটা বাড়াবো কিভাবে আমরা তো প্রথমে বর্ণ লেখা দেখা শিখলাম তাই না স্পিড বাড়ানোর জন্য আপনাকে এ থেকে জ্যাড পর্যন্ত টাইপ করতে হবে অর্থাৎ এ ভিসিডি ই কোনটা কোথায় আছে এখন মুখস্থ হয়ে গেছে না এখন এগুলো এভাবে টাইপ করতে হবে অথবা আপনি আরেকটা সিস্টেম করতে পারেন এ এস টি এফ এগুলোও টাইপ করবেন এরপরে উপরের লাইন পিও আই তারপরে উপর লাইন ডব্লিউইআর এভাবে আবার নিচে লাইন এম এন ঠিক আছে জে এম এন জে এম এন তারপরে বি এরপরে ভিসি এ ক্যান্ডার ভিসি এভাবে উপরের লাইন নিচের লাইন এক একটা লাইন করে টাইপ করেন ইনশাল্লাহ এবং একটি বাক্য আমরা দিয়ে দিচ্ছি সেই বাক্যটা এটার মধ্যে ছাব্বিশটি বর্ণ রয়েছে এ থেকে জ্যাড পর্যন্ত এই কুইক বন্ড ফক্স জন্স ওভার দ্য লেজি ডগ এই বাক্যটার মধ্যে সবগুলো বর্ণ রয়েছে ইংরেজির তো এটা আপনারা টাইপ করবেন এখন আপনাদের আরেকটা সমস্যা দেখা যায় যে আমরা যখন লিখি আই লাভ মাই মাদার অথবা আমরা লিখি না যে আল্লাহ এটা এল এইচ অথবা আমরা লিখি কিউ ইউ আরে কোরআন এখন দেখেন আল্লাহ কোরআন এগুলো কিন্তু নিচে লাল দাগ চলে আসছে তাই না আসলে এগুলো হবে এই আল্লাহ কোরআন অথবা যে কোনো ধর্মগ্রন্থের নাম ঈশ্বরের নাম মহামানবের নাম আমরা যেই যেই ধর্মগ্রন্থে রয়েছি যে যে ধর্মকে বিশ্বাস করি সেই ধর্মের নাম ধর্মগ্রন্থের নাম এগুলো কিন্তু বড় হাতে হয় ক্যাপিটাল লেটার তাহলে কোরআন লিখতে গেলে আমরা এই ছোট হাতে দিলে হবে না তাহলে আমরা আল্লাহ কিভাবে লিখবো আল্লাহ লেখার জন্য এখানে দুটো সিস্টেম রয়েছে দেখেন বড় হাতের কোনো বর্ণ টাইপ করতে গেলে তো বড় হাতে টাইপ করতে গেলে দুটা সিস্টেম হবে বড় হাতের করতে পারে একটা হলো শিব চেপে ধরে যেমন এখন এখন ধরেন যে এ ছোট হাতে এখন যদি শিব চেপে ধরে এ দেই তাহলে বড় হাতে চলে আসলো যেমন বি ছোট হাতে লিখলাম শিপ চেপে ধরে বি বড় হাতে চলে আসছে একটা সিস্টেম আর সিস্টেম হলো যে আমরা যদি যেমন এখন ধরেন বি ছোট হাতের এখন যদি ক্যাপস লক চাপি এখন বি হাতের হবে অর্থাৎ লক চাপার পর যা লেখি এন এম জে বি মানে যেটা আমরা টাইপ করি ঠিক আছে যেমন এখন যদি লেখি আমায় আমার এখন যদি ক্যাপস লক দিয়ে দিই এ এম ই আর আমার দেখছেন সবগুলো বড় হাতের তাহলে আমরা ক্যাপসলক চাপার পর অটোমেটিক যে বর্ণগুলো লিখবো বড়ো হাতে চলে আসবে তাহলে ক্যাপসলগ কীভাবে কন্ট্রোল করবো ক্যাপসলক কন্ট্রোল করবো সবসময় কেনো আঙুল দিয়ে আমাদের যে কেনো আঙুলটা রয়েছে ঠিক কেনো আঙুলটা দিয়ে আমরা কন্ট্রোল করব তো এইভাবে আমাদেরকে টাইপ করতে হবে এবং আমাদের সমস্যাগুলোকে সলভ করতে হবে এবং স্পেশাল আমাদের পরবর্তী ভিডিও হলো যে কীভাবে বাংলা টাইপ করবেন স্পেশাল সেটা আপনাদের থাকতেছে কীভাবে বাংলা টাইপ করবেন আশা করি তিরিশ মিনিটের মধ্যে ভিডিওটা হবে এবং একদম সকল আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান তো এইভাবে আমরা টাইপ করবো তো আমরা চলুন আবার প্রথম থেকে একটা বলে দিই আপনাদের জন্য আপনারা প্রথমে বাম হাত বসাবেন এফ টি এ এর উপর বাম হাতের কন্ট্রোল করলেন বাম হাত যখন টাইপ শেষ হলো এরপরে হাত বসানো শিখবেন জে কে এল ঠিক আছে এরপরে যখন এটা হয়ে গেল তখন বাম হাতের নিচে দেখেন এফ এর আন্ডারে সি এবং ভি ডি এর আন্ডারে এক্স এস এর আন্ডারে জে এগুলো রয়েছে এবং এই কেনো আঙুল এ যেটা আছে এই কেনো আঙুলটা আপনার শিফটের মধ্যে বড় হাতে লেখার জন্য শিফট অথবা ক্যাপস্টকের মধ্যে চাপ দিলেই হবে এরপরে উপর হার টাইপ করার জন্য হাতটাকে হালকা বাঁকা করে পি ও আই এভাবে টাইপ করে নেবেন তো এইভাবে আপনারা টাইপ করে আশা করি চমৎকারভাবে টাইপ করতে পারবেন এবং আপনাদের কি পরামর্শ বাংলার ক্ষেত্রে কি কি সমস্যা আপনারা ভুগতেছেন বিজয় বাংলা টাইপ করতে গিয়ে তো সেইগুলো আমাদেরকে জানান আমরা অবশ্যই আপনাদের জন্য পরবর্তী ভিডিওর মধ্যে কীভাবে বিজয় বাংলা টাইপ করতে হয় সেটা নিয়ে কথা বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এই বলে বিদায় আসসালামু আলাইকুম ও